ঐতিহ্যক্ষেত্রর তালিকাত অন্তর্ভুক্ত হল অসমর চৰাইদেউ মৈদাম। আহোম ছশ বছরীয় আহোম রাজত্বর যে প্রতীক এই চৰাইদেউ মৈদামত ইতিমধ্যে ইউনেস্কো স্বীকৃতি দিছে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র হিসাবে। আমার হাতত আহি পৰিছে সেই গুরুত্বপূর্ণ খবরটো। বিশ্ব ঐতিহ্যক্ষেত্রর তালিকাত অন্তর্ভুক্ত হল চৰাইদেউ মৈদাম। আহোম রাজত্বর আহোম রাজার দিনের ছশ বছরী আহোম রাজত্বর দিনের যে প্রতীক আছিলে সেই প্রতীক চৰাইদেউ মৈদামে স্থান লাভ করেছে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র। আমি জানাই আছো এক গুরুত্বপূর্ণ খবর, ইউনেস্কোর নতুন দিল্লির অনুষ্ঠিত হওয়া এক বৈঠকত এই সিদ্ধান্ত লওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে কেবল অসমর চৰাইদেউ মৈদামে নহয় ভারতের বিভিন্ন ক্ষেত্র বা ভারতের কেবাটাও স্থানক বিশ্বর ঐতিহ্য ক্ষেত্র হিসাবে স্বীকৃতি স্বীকৃতি দিয়েছে ইউনেস্কোয়। তার ভিতর অন্যতম অসমর চৰাইদেউ মৈদামর গুরুত্বপূর্ণ বা চৰাইদেউ মৈদামে লাভ করেছে বিশ্ব ঐতিহ্যক্ষেত্রর তালিকার। এতিয়ারপা বিশ্ব ঐতিহ্যক্ষেত্রর তালিকাত অন্তর্ভুক্ত হল চৰাইদেউ মৈদাম। সমগ্র অসমবাসী ইতিহাসের সাক্ষী হয়ে রোল ছশ বছরী আহোম রাজত্বর যে প্রতীক আছিলে চৰাইদেউ মৈদাম, সেই চৰাইদেউ মৈদামর সুরক্ষা আর ব্যবস্থাপনার ক্ষেত্র যে ধরনের ইতিহাস প্রসিদ্ধ, সেই চৰাইদেউ মৈদামক সমগ্র দেশবাসী সমগ্র রাজ্যবাসী আশা কল্পনা করে আসলে বিশ্ব ঐতিহ্যক্ষেত্রর তালিকাত অন্তর্ভুক্ত হব লাগে চৰাইদেউ মৈদাম। আর সেই আশাকে যে প্রতিফলিত হল বা সেই আশা যে বাস্তব রূপ দিয়া হল বাস্তবায়িত হল সেয়াই যে প্রতিপন্ন করলে। আমি জানাইছো যেহেতুকে 11 বজার কিছু সময়ের পূর্বে এই কথা ঘোষণা করেছে ইউনেস্কোয়। ইউনেস্কোর তরফের বিশ্ব ঐতিহ্যক্ষেত্র হিসাবে স্বীকৃতি দিয়া হয়েছে চৰাইদেউ মৈদামক, ঐতিহাসিক চৰাইদেউ মৈদামলৈ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যক্ষেত্রর স্বীকৃতিয়ে সমগ্র রাজ্যবাসীক উৎফুল্লিত করে তুলিছে। এইমতো জানাইছো সেই গুরুত্বপূর্ণ খবর। আর বিশ্ব ঐতিহ্যক্ষেত্রর তালিকার স্বীকৃতি দিয়ার পাছতেই মন্ত্রী যোগেন মোহনে কি মন্তব্য করেছিল আমার হাতত মন্তব্য আহি পৰিছে, সেই মন্তব্য শুনাই লব বিচাৰিছো। আজি দিনটো অসমৰ বাবে আমি অতিশয় গৌরবিত। আমি প্রথমেই আজি দেশের শক্তিশালী আদর্শবাদী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব ডাঙরিয়ায় অক্লান্ত পরিশ্রম করে আজি এই চৰাইদেউ ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কোত দাখিল করার আদি করে বিভিন্ন কষ্টরে করে আজি ইতিমধ্যে আমার ডিক্লার হওয়ার যথেষ্ট কষ্ট করেছে। গতি আজি আর্কিওলজি ডিপার্টমেন্টকে আদি করে বিভিন্ন জেলা প্রশাসন ইয়াত জড়িত সকলকে আমি এই সময় কৃতজ্ঞতা জানাইছো। চৰাইদেউ মৈদামে আজি প্রাণ পাইছে, আজি ইয়াক বিশ্ব দরবার আজি প্রতিষ্ঠা হয়েছে এই মৈদামথলী। গতি আমি আনন্দ মুহূর্ত এই আমি সকলে আজি এই তারিখ আমি উপরিপুরুষক স্মরণ করছো। আজি পুলিং পথার সকল রজা মহারাজা সকল যখন মৈদাম আছে ইয়াত প্রায় 42টাক মৈদাম আজি বিশ্ব দরবার প্রতিষ্ঠা হয়েছে। গতি এই কথা আজি গোটে অসমের কারণে এই গৌরবর কথা আর ভারতবর্ষের কারণে গৌরবর কথা। গতি আজি আমি খুব ইয়াত চাকি বন্তি জ্বলাই আমি সকল গোট খাইছো ইয়াতে আজি অকমান আনন্দ উল্লাস করার সময়। এই সময় আমি সকলে বিষয়টি আজি বিশ্ব দরবার প্রতিষ্ঠা করা এই মুহূর্তটা আমার কারণে বিরল মুহূর্ত। গতি এই ঐতিহাসিক সন্ধিখন আমি সকলে হাঁকি হব লাগে। মই সকল ইয়াত সংগঠন যখন নিৰানিৰ প্রচেষ্টাত যখন বুৰঞ্জীবিদ ডক্টর যোগেন ফুকনের দরে বুৰঞ্জীবিদে যেধরনের রিসার্চ করে আজি ইয়াত এটা সমল গোটাইছিল ডক্টর নরিয়াল আর্কিওলজির ডাইরেক্টর বাইদেউ কুলি বাইদেউ যান প্রচেষ্টা করলে আমার এই বিধায়ক ধর্মেশ্বর কোঁৱৰ আদি করে বিভিন্ন ধরনের ইয়ার স্থানীয় রাইজ সকল সকলে যে চৰাইদেউ মৈদামক আজি চেষ্টার ফলত এই মৈদাম সংরক্ষণ করে ইয়ার কীর্তিচিহ্ন সুরক্ষা করে যানি আজি প্রচার করা হল তার ফলত আজি ইউনেস্কোর স্বীকৃতি পাবলে সক্ষম হয়েছে। গতি এই বিরল মুহূর্তে আমি সকলকে আজি আমি চাকি বন্তি জ্বলাই আমি উপরিবেশক স্মরণ করিম, রাইজর মত বিনিময় ফুর্তি করিম। এই ফুর্তি দিন, আজি আনন্দ দিন, গৌরব দিন। গতি আমি ইয়াক স্মৃতি জিয়াই রাখব লাগবে। গতি আমি সকল রাইজক ইয়াত সহযোগ করবর কারণে দল মত সংগঠন সকল রাইজ নির্বিকে জাতি জনগোষ্ঠী সকল ইয়াত গোট খাব লাগে। খন্তেক পিছতে আমি এটি প্রীতিভোজ আয়োজন করেছো। আমি সকলে মিলি ভুজি ফটকা ফুটুয়াই আমি যেহেতু ইয়াত কিছু বাধাও আছে আর্কিওলজিক্যাল সাইডত, গতি আমি চাই সকল নিয়ম নীতি মানি আমি এইখানে কাম আগবাইম। ইতিমধ্যে ঘোষণা করা এই মুহূর্ত ইতিমধ্যে তার প্রেজেন্টেশন চলি আছে দিল্লিত আর খুব সোনকালে আমার ভারতবর্ষখন ইতিমধ্যে ডিক্লার হয়ে গেছে বলে আমি ধরে লৈছো 100%। গতি আমার ডিক্লার হয়ে গেছে, গতি আমার এটা ফুটি করে আমি সকল কাম আগবাই সকলে ফোন করে আছে কি গাহরি মাংস খাওয়া গাহরি মাংস রাইজে যান গোট খায় যান খায় আর খাওয়াটো কি
পৰ্যটকসকল দেশ বিদেশৰ পৰ্যটকসকল ইয়াতে আহিব চৰাইদেউ মৈদাম চাবৰ কাৰণে, কাৰণ 195খন দেশ আমি জানো ইউনেস্কোত আছে। গতিকে এই দেশৰ প্ৰতিখন দেশৰ আৰ্জেণ্টিনাৰ পৰা আদি কৰি বিভিন্ন ধৰণৰ আমি তাতে যিদিনা ময়ো আছিলোঁ আৰম্ভণিৰ দিনা। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত। যিকোনো খবৰৰ বাবে